প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যক্ষিত এনআইডি কার্ডের সেবা কার্যক্রম শুরু করেছে অবশেষে মালয়েশিয়া হাই কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছে অন্যান্য দেশের মতো মালয়েশিয়ায়ও এনআইডির সকল সেবা পাওয়া যাবে যেসব বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসীর এনআইডি নেই তারা চাইলে কিন্তু ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন এর ফলশ্রুতিতে তিনি কিন্তু এনআইডি কার্ডও বিদেশে থাকা অবস্থায় নিতে পারবেন তো এক্ষেত্রে ভোটার তালিকায় নাম তুলতে বৈধ পাসপোর্টের কপি লাগবে তাকে কিন্তু মালয়েশিয়ায় বৈধভাবে থাকতে হবে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র বাংলাদেশের নাগরিক হিসাবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের ফটোকপি বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের ফোন নাম্বার মোবাইল নাম্বার বা এনআইডি নাম্বার এবং অঙ্গীকার নামা দিতে হবে এছাড়াও বাংলাদেশে কোথাও ভোটার হয়নি এ মর্মে লিখিত কিন্তু একটা অঙ্গীকার নামা অবশ্যই দূতাবাসে প্রত্যয়ন করতে হবে জাকারিয়া মাহবুবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয় ছয় সদস্যের প্রতিনিধি দল মালয়েশিয়া হাই কমিশন এবং এক্সপার্ট সার্ভিস লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন চব্বিশে জুন থেকে তিনে জুলাই পর্যন্ত উদ্বোধনী বক্তৃতায় মালয়েশিয়ায় হাই কমিশনার বলেন কারিগরি যন্ত্রপাতি স্থাপন এবং প্রশিক্ষণ শেষে দুই সালের জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হবে এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন কারিগরি যন্ত্রপাতি স্থাপন এবং প্রশিক্ষণের লক্ষ্যে প্রতিনিধি দল প্রেরণের জন্য হাই কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানায় সো যারা হয়তোবা ভাবতেছেন মালয়েশিয়ান প্রবাসী হয়তোবা এনআইডি কার্ড তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টের সঙ্গে মিল রেখেই এনআইডিটা তৈরি করবেন আদারওয়াইজ দেখা যেতে পারে যে পরবর্তীতে আপনারা প্রবলেমে পড়তে পারেন যাদের হয়তোবা এখন পর্যন্ত এনআইডি কার্ডটা নেই সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন